আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রংপুর পুলিশ লাইন্স মাঠে মাল্টিপারপাস শেড উদ্বোধন করে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের অতীত অভিজ্ঞতা, প্রশিক্ষিত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। পয়লা বৈশাখকে ঘিরে পাওয়া উড়ো চিঠি নিয়ে আতঙ্কিত না হয়ে সর্বসাধারণকে বৈশাখের নানা আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান আইজিপি। এর আগে আইজিপি অফিসার্স মেস ও পিটিসি একাডেমিক ভবন উদ্বোধন এবং পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন। নির্বাচন সহ যে কোনো দায়িত্ব আমরা পালনের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য প্রস্তুত রয়েছে। এবং আপনারা জানেন যে নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করি। নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। ঈদকে সামনে রেখে গাইবান্ধায় মার্কেট ও বিপণী বিতানগুলো জমে উঠতে শুরু করেছে। ঈদ যতই ঘনিয়ে আসছে শহরের মার্কেট ও বিপণী বিতানগুলোতে ক্রেতার সমাগম বাড়ছে। এবার এলসি জটিলতায় বিদেশি পোশাক কম দেখা যাচ্ছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরিশালের জ্বালানি রূপান্তর ও বিদ্যুতের যৌক্তিক মূল্যহার এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। চাঁদপুরের মতলবুত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং হাজীগঞ্জ উপজেলার দাদরগ্রাম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান। গাজীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। রংপুরে নিরাপদ প্রসব, মা ও শিশুর মৃত্যুর হার কমানো সহ তাদের স্বাস্থ্য সুরক্ষায় মা ও শিশু স্বাস্থ্য তথ্য বইয়ের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর সাফি ভুইয়া। নির্ভুল এবং শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে শেরপুরে গাজীর খামার ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। নকল কীটনাশক এবং ভেজাল সার ও বীজ নিষিদ্ধকরণ সহ নয় দফা দাবিতে শেরপুরের নালিতা বাড়িতে স্মারকলিপি দিয়েছে কৃষকরা। কৃষক উন্নয়ন ফোরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। ফেনী পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী সংবাদপত্র হকার মোহাম্মদ ইব্রাহিম সাদ্দামকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে ইউনাইটেড ট্রাস্ট। জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। কুড়িগ্রামে ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবায়তদের করণীয় বিষয় প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। চাঁদপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল সমমান পরীক্ষা 2023 উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। নীলফামারীতে পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।